হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এর আগে আমি একদিন দেখিয়েছিলাম কিভাবে নিয়ন ইফেক্ট দিয়ে ফটো এডিটিং করবেন, তো সেই ভিডিওটাতে আমি ভালোই সাড়া পেয়েছি। তো আজকেও আমি একটি নিয়ন ইফেক্টের ফটো এডিটিং শেখাবো। তো স্ক্রিনে যে এডিটিংটি দেখতে পাচ্ছেন, এরকম ফটো এডিটিং আপনারাও আপনাদের ছবি দিয়ে খুব সহজে করে নিতে পারবেন। এটা হচ্ছে মুখের মধ্যে নিয়ন ইফেক্ট পেইন্ট করানো, যেটা আর কি সম্পূর্ণ অরিজিনাল রঙের মতো দেখাবে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। এডিট করার জন্য আমি দুটো অ্যাপসের ব্যবহার করেছি, সেটা হচ্ছে লাইটরুম আর পিক্সার। এই অ্যাপগুলো যদি আপনাদের ফোনে ইনস্টল না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও গুগল প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে যেই ফটোটি আপনারা এডিট করতে যাচ্ছেন সেই ফটোটি নিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি নিয়ে নিয়েছি। তো আপনাদের ছবির সাইজটি যদি বড় হয় তাহলে এই টুলস অপশনে গিয়ে আপনারা ক্রপ করে নেবেন, শুধু ফেচের অংশটুকু রাখবেন। তারপর এখানে যে অ্যাডজাস্টমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রথমের অপশনটি ব্রাইটনেস আপনারা কম করে দিবেন, তারপর কনস্ট্রাস্ট এটা একটু বাড়াই দিবেন, তারপর ক্লারিটি হালকা একটু বাড়াই নেবেন, এরপর আপনারা শ্যাডো এটা একটু কম করে দিবেন। তারপর এখানে যে আপনার ইরেজার অপশনটি দেখতে পাচ্ছেন, তো ইরেজার অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা ফেসের অংশটুকু সুন্দর করে ইরেজ করে নেবেন, তার জন্য হার্ডনেস অন করে দিবেন, সাইজ একটু কম করে নিতে পারেন। তারপর ফেসের অংশটুকু জাস্ট এভাবে সুন্দর করে ইরেজ করে নেবেন। তো এভাবে ইরেজ করা হয়ে গেলে সিম্পলি টিক মার্ক দিয়ে নেবেন। তো এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে আপনারা ড্র নামে একটা অপশন দেখতে পাবেন, তো ড্রয়ে চলে যাবেন। তো ড্রয়ে আসার পরে এখানে যে কালার্স অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনার এই কালারটি সিলেক্ট করে নেবেন, তারপর টিক মার্ক দিয়ে নেবেন। তো এরপর এখানে যে ব্রাশের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই পেনটি সিলেক্ট করে নেবেন, এই ব্রাশটি, তারপর এটার অপাসিটি 100% করে দেবেন এবং সাইজ 20 রাখবেন। তারপর আমি যেভাবে দাগ দিচ্ছি ফেসের মধ্যে, আপনারাও ঠিক একইভাবে রং করে দাগ দিয়ে নেবেন, না হলে এভাবে এখানে আপনারা আন্ডো অপশন দেখতে পাবেন, আন্ডো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে একটি দাগ নিয়ে নেবেন। তারপর এখানে ব্রাশ অপশনে আবার চলে যাবেন, ওপরের দিকে গেলে এই ব্রাশটি আপনারা নিয়ে নেবেন, তো এটার সাইজ কম করে দিবেন, তারপর এর পাশ দিয়ে একইভাবে আরেকটি দাগ দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো দাগ দিয়ে নিয়েছি, তো আপনারাও একইভাবে দাগ দিয়ে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করতেছি, আপনারা ধৈর্য নিয়ে কাজগুলো করবেন। তো এরপর যেটা আপনাদেরকে করতে হবে, এখানে যে শেপ নামে অপশনটি দেখতে পাচ্ছেন, শেপে চলে যাবেন। শেপে আসলে আপনারা নিচের দিকে আপনারা এরকম একটি শেপ দেখতে পাবেন, তো এই শেপটি নিয়ে নেবেন। তো এটা আপনার স্ট্রোকে থাকলে এটা ফিল করে দিবেন, তারপর ওকে ওকে করে দিয়ে সুন্দর করে গালের এই জায়গাটায় আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে নেওয়া হয়ে গেলে আবার ব্রাশ অপশনে চলে যাবেন। ব্রাশ অপশনে গিয়ে আপনারা নিচের দিকে এরকম একটি ব্রাশ দেখতে পাবেন, তো এই ব্রাশটি নিয়ে নেবেন। তো সাইজ কম করে নিতে পারেন, সাইজ এখানে 9% করা আছে, অপাসিটি 100%। তারপর ছবিটিকে জুম করে নেবেন, জুম করে নিয়ে নাকের মধ্যে এরকম সুন্দর করে পেইন্ট করে নেবেন। আমি যেভাবে পেইন্ট করতেছি ঠিক একইভাবে আপনারাও পেইন্ট করে নেবেন। তো এইভাবে ব্রাশ করা হয়ে গেলে আপনারা ওপরের দিকে চলে যাবেন, ওপরের দিকে আপনার এরকম একটি ব্রাশ দেখতে পাবেন, তো এটাতে ক্লিক করবেন। তো ঠিক আমার মতো করে সুন্দর করে এইভাবে ইরেজ করে নেবেন। তো আপনারা একটু খেয়াল করেন, আমি যেভাবে ইরেজ করে নিচ্ছি ঠিক একইভাবে আপনারাও ইরেজ করে নেবেন। তো এরপর প্রথমে ব্রাশটি সিলেক্ট করে নেবেন, সাইজ একটু কম করে দিবেন, কম করে দিয়ে এদিকে সুন্দর করে এভাবে ইরেজ করে নেবেন, এই অংশটু সোজা করে ইরেজ করে দেবেন। তো এভাবে ইরেজ করা হয়ে গেলে ওপরের দিকে এই জায়গাগুলো আপনারা সুন্দর করে ইরেজ করে নেবেন। ছবিটিকে জুম আউট করে নিই, আউটসাইড অংশগুলো ইরেজ করে নেবেন, শুধু ফেসের অংশটুকু রাখবেন। তো
তো এভাবে ইরেজ করা হয়ে গেলে আপনারা এখানে লেয়ার আইকনে চলে যাবেন লেয়ারে এসে নিচের দিকে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে ওভারলে নামে একটা অপশন দেখতে পাবেন তো ওভারলেতে ক্লিক করে দিবেন তো তারপর এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছেন অপাসিটি একটু হালকা কম করে নেবেন তো আমি জাস্ট 85 রাখলাম তো তারপর ব্যাক করবেন এরপর আপনারা এখানে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এ ক্লিক করে ইমেজটিকে সেভ করে নেবেন তো এরপর আপনারা আপনাদের ফোনে থাকা লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবেন তারপর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা একটু আগে যে ছবিটি আমরা সেভ করেছি সেই ছবিটি নিয়ে নেবেন তো আমরা এই ছবিটি সেভ করেছি তো ছবিটি আমি অ্যাড করে দিব তারপর এখানে যে অল ফটোস নামে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখানে আসলে আপনারা ছবিটি দেখতে পাবেন তো এটাতে ক্লিক করে দিবেন তো এরপর আপনারা কি করবেন এখানে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আপনারা এরকম থার্মোমিটারের মতো একটা আইকন দেখতে পাবেন এই আইকনটিতে ক্লিক করবেন এখানে আপনারা টেম্পারেচার হালকা কম করে দিবেন টিন্ট একটু বাড়াই দিবেন ভাইব্রেন্স একটু বাড়াই দিবেন আর স্যাচুরেশন একটু বাড়াই দিবেন তো এরপর আপনারা এখানে যে কালারের আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখানে গিয়ে আপনারা এই কালারটি সিলেক্ট করে নেবেন তো কালারটি সিলেক্ট করে নিয়ে একটু বাড়াই নেবেন হু একটু বাড়াই নিয়ে স্যাচুরেশন হালকা একটু বাড়াই নেবেন আর লুমিনেন্স একটু কমাই দিবেন তো তারপর ডান করে দিবেন এরপর আপনারা এরপরের অপশনটিতে চলে যাবেন এই আইকনটিতে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা টেক্সচার একটু বাড়াই নেবেন ক্লারিটি হালকা একটু বাড়াই নেবেন ডিহেজ একটু কম করে দিবেন আর ভিগনেট একেবারে কম করে দিবেন তো তারপর এখানে নিচের দিকে চলে যাবেন এখানে গ্রিন নামে অপশনটি দেখতে পাচ্ছেন গ্রিন একটু বাড়াই নেবেন এরপর আপনারা এখানে যে শেয়ারের আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখান থেকে ইমেজটিকে সেভ করে নেবেন এখানে যে সেভ টু ডিভাইস নামে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ইমেজটিকে সেভ করে নেবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ